আপনিও কি আমার ভাবেন সব ঘটনা প্রবাহের কেন্দ্রেই রয়েছে রাজনীতি রাজনীতি সবকিছুর নিয়ন্তা তাহলে আপনার সাথে আমার জমবে ভালো স্বাগত কাহনে সাথে আছি নবনীতা চৌধুরী নিবেদন করছে শাহ সিমেন্ট শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দু হাজার ষোলো অর্থ বছরের শ্রমশক্তি জরিপের প্রতিবেদন অনুযায়ী দেশে মোট কর্মোপযোগী মানুষের সংখ্যা প্রায় এগারো কোটি হলেও এর মধ্যে কাজের সুযোগ পেয়েছেন ছ কোটির কিছু বেশি মানুষ আর বাকি প্রায় পাঁচ কোটি মানুষই কর্মহীন বেসরকারি সংস্থা ব্র্যাকের সাম্প্রতিক জরিপ অনুযায়ী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর কাছে মানুষের প্রধান প্রত্যাশা বেকারত্ব সমস্যার সমাধান পরিবহন ব্যবস্থা ও শিক্ষা খাতের উন্নয়ন এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দুর্নীতি দমনে পদক্ষেপ স্বাস্থ্য খাতে উন্নয়ন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের অঙ্গীকারও ইশতেহারে দেখতে চান তারা প্রায় তিরাশি শতাংশ উত্তরদাতা রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারকে গুরুত্বপূর্ণ দলিল বলে মনে করলেও এখন পর্যন্ত অন্তত একবার নির্বাচনী ইশতেহার পড়েছেন প্রতি চারজনে মাত্র একজন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে ইশতেহারকে গুরুত্ব দেন মাত্র সাত শতাংশ গত সেপ্টেম্বর অক্টোবর মাসে সারা দেশে ব্র্যাক পরিচালিত এই জরিপে অংশ নেওয়া দশমিক তিন শতাংশ উত্তরদাতাই হাসিনা তরুণেরা শুধুমাত্র একটি চাকরির পেছনে না ছুটে এক একজন যেন এক হাজার মানুষকে চাকরি দিতে পারে সেভাবেই তাদের তৈরি করা হবে বলে ঘোষণা দেওয়া ইশতেহারে তরুণ ভোটারদের আকৃষ্ট করার মতো বিষয় থাকবে বলে জানিয়েছে আওয়ামী লীগ পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা না রাখা ত্রিশোর্ধ শিক্ষিত বেকারের জন্য বেকার ভাতা চালু সহ সোয়া দুই কোটি তরুণ ভোটারের মন জয় করতে কর্মসংস্থানের সুযোগ তৈরির বড় পরিকল্পনার প্রতিশ্রুতি থাকছে ঐক্য ফ্রন্টের ইশতেহারে আর বেকার তরুণদের স্বার্থ সংরক্ষণে গুরুত্ব দিয়ে আঠারো দফার ইশতেহার নিয়ে আসছে জাতীয় পার্টিও এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহব এবং ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালে স্বাগত আপনাদের তিনজনকে আসিফ সালে আপনাকে দিয়ে শুরু করি যে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম সংবাদ মাধ্যম বলছিলেন আব্দুল মাতলুব আহমেদ সহ শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা বলছিলেন সরকারের বিভিন্ন সংস্থার লোক বলছিলেন যে কর্মসংস্থান আসলে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আপনারা যে জরিপটি করেছেন পাঁচ হাজার কিছু বেশি মানুষের ওপরে তার প্রায় বেশি মানুষ তরুণ দেখা যাচ্ছে যে তারা তাদের কাছে মূল মূল সমস্যা এবং আমরা যেটা সময় ভেবে আসছিলাম বলছিলাম সেটাই কিছুটা ভ্যালিডেটেড হয়েছে এটার মাধ্যমে এবং যেটার উদ্দেশ্য ছিল করার যে তারা নির্বাচনী ইশতেহারে বা দলগুলোর কাছে কি দেখতে চায় কোন বিষয় পরিকল্পনা দেখতে চায় তো এখানে আনএমপ্লয়মেন্ট বা কর্মসংস্থানের ব্যাপারটা যে প্রথমে চলে সেটা আমাদের জন্য খুব একটা সারপ্রাইজের ব্যাপার না কারণ আমরা জানি যে আমাদের দেশে এখন তরুণ সম্প্রদায়ের সংখ্যায় জনসংখ্যা সবচেয়ে বেশি পপুলেশান ডিভিডেন্ডের কথা যেটা আমরা বলি পাশাপাশি যেটা যেটা একটু সারপ্রাইজিং যেটা হয়েছে যে পরিবহনের যে ব্যাপারটা যে ট্রান্সপোর্টেশনের ইস্যুটা যে কত ইম্পর্টেন্ট সেটা কিন্তু বয়স ভেদে সবার ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট চলে এসছে তিন নম্বরে এসছে এডুকেশান বা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তো এটা কিছুটা আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা আপনারা কি কোনো অপশন দিয়েছিলেন নি আমরা এটাকে ওপেন রেখেছিলাম আমরা বলেছিলাম যে আপনারা আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় জরুরি মনে হয় এরকম তিনটে জিনিস বলেন তো সেক্ষেত্রে সেটাই এসছে এই এইভাবেই এসছে পাশাপাশি অন্য যে ইস্যুগুলো এসছে অন্যান্য বাইশ পার্সেন্টের মধ্যে যেগুলো এসছে সেগুলো আছে মাদক সমস্যা একটা বড় ব্যাপার এসছে চার নম্বরে এসছে যেটা সেটা হচ্ছে ইলেকশন যে আমরা যত বড় ইস্যু মনে করছি দেখলাম মাত্র সতেরো শতাংশের বোধ সেটা মানে নিয়ে এখন সবচেয়ে বেশি মাথা ব্যথা তো এখন যেটা আমাদের এখান থেকে নেওয়ার ব্যাপার সেটা হচ্ছে যে কর্মসংস্থানের ব্যাপার বা এই ইস্যুটাকে এখন আর শুধু লিপ সার্ভিস দেওয়ার বোধহয় সময় শেষ হয়ে গেছে এবং এই সমস্যাটা একদম ফ্রন্ট ফ্রন্ট্যান সেন্টার আমাদের মাঝে চলে এসছে এবং এখন যেটা হচ্ছে পাশাপাশি কিছু কিছু জায়গায় পার্টিকুলারলি রেডিমেড গার্মেন্টস সেক্টরে আমরা দেখছিও যে অটোমেশনের মাধ্যমে অনেক কাজ কিন্তু চলে যাচ্ছে যে জবলেস গ্রোথের কথা আমাদের ফাইন্যান্স মিনিস্টার নিজেই বলেছেন সেটা কিন্তু আগামী চার পাঁচ বছরের মধ্যে আসছে আমাদের সামনে তো রকম পরিস্থিতিতে আমার আমরা একটা বিশাল তরুণ জনগোষ্ঠী নিয়ে যে একটা বিস্ফোরণের সামনে দাঁড়িয়ে আছি সেটার জন্য আমাদের প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর পলিসি মেকার এবং আমরা সোশ্যাল সেক্টরে যারা আছে যারা স্কিলস ট্রেনিং দিচ্ছি ফর্মাল এবং ইনফর্মাল সেক্টরে আমাদের সবাইকে একসাথে খুব সিরিয়াসলি ভাবতে হবে এবং যে নতুন সরকারি আসুক না কেন বা এই সরকারি থাকুক না কেন আমাদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি তাগিদ হিসেবে আসা দরকার আসিফ সালে আমি এরপরে যখন আপনার কাছে আসবো আপনাদের এই জরিপটিতে আপনারা জেন্ডার হিসাবে মানে লিঙ্গ ভেদে ভাগ করেছেন নারীর বেশি দরকার না পুরুষের বেশি দরকার শহর গ্রাম হিসেবে ভাগ করেছেন শিক্ষার মানেও ভাগ করেছেন যে কে যে যত বেশি শিক্ষিত তার তত বেশি দরকার কিনা ওই ভাগগুলো সম্পর্কেও আমি শুনবো এরপরে আপনার কাছে আব্দুল মাহতুব আহমেদ আপনার কাছে আমি আসলে জানতে চাই যে গত অন্তত পাঁচ দশ বছর ধরে আমরা ক্রমাগতই শুনেছি যে বিনিয়োগ বৃদ্ধি পেতে হবে তাতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে আমরা দেখেছি বলতে হবে যে কিছুই যদি না বেড়ে থাকে তাহলে এত কিছু হচ্ছে বেড়েছে কিন্তু আকাঙ্খিত যে নাম্বার আমরা চাচ্ছিলাম সেই লেভেলে যেতে পারেনি বাট অবশ্যই হয়েছে আপনি দেখেন দশ বছর আগে হয়তো এই স্টুডিওটা এইভাবে ছিল না আজকে আপনি এটা দেখতে পাচ্ছেন দিস ইজ অলসো প্রোগ্রেস ওকে আমি যেটা মনে করি যে আজকের যে টপিকটা যেটা আমরা শুরু করলাম যে গবেষণা দিয়ে সেখানে বেসিক্যালি ওনাদের তিনটে জিনিস ওনারা একটা গুরুত্বপূর্ণ দিয়েছেন তার মধ্যে এমপ্লয়মেন্টের নিয়ে আমরা এখন আলাপ করছি অবভিয়াসলি এমপ্লয়মেন্ট যে আমাদের সবচেয়ে বড় সমস্যা এটা কিন্তু গবেষণা না করলেও আমি আপনি সবাই জানি কেন আপনি দেখবেন যে হয়তো আপনার কাছে এখানে হয়তো চাকরির জন্য অনেকে বলবো একটু বলে দেন না ভাই এবং একটা চাকরি যদি কোথাও অ্যাডভার্টাইজ করেন সেখানে হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে তখন এই অ্যাপ্লিকেশন বাছাই করার জন্য এখন এজেন্সি রাখতে হচ্ছে তোমরা বেছে আমাকে একটু কমিয়ে দাও কেন এমন হচ্ছে একটু আগে বললেন যে ব্র্যাকে যে ওনারা বললেন যে মেশিন আসছে অটোমেটিক মেশিন ওখানেও তো লোক কিছু কমে যাচ্ছে তাহলে কি হবে এই সব কিছু পয়েন্ট আউট করে আমাদের এডুকেশান সিস্টেমের উপরে আপনি যদি দেখেন যখন কম্পিউটার ইন্ট্রোডাকশন হলো তখন কিন্তু সোনালী ব্যাংকে ওটা কিন্তু স্ট্রাইক করেছিল যারা আমার চাকরি চলে যাবে কম্পিউটার আসলে এখন দেখেন চাকরি তো যায়নি আরও লোক নিযুক্ত হচ্ছে কেন দি টাইপ অফ জব হ্যাজ চেঞ্জ আমরা যদি এখনও সেই টাইপোডের যুগে থাকি তাহলে এখন লেজার প্রিন্টার যুগে টাইপের কেউ কিনবে না সো এডুকেশান সিস্টেমটা এখনও সেই ব্রিটিশ আমরা রয়ে গেছে তখন আমাদের হায়েস্ট অ্যাম্বিশন ছিল একটা বড় ক্লার্ক ক্লার্ক হব একটা ক্লার্কের এডুকেশন আমাদের ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ না যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখন আমি দেখেছি শি ইজ অলওয়েজ স্ট্রেসিং অন স্কিল ডেভেলপমেন্ট নট জবস এমপ্লয়মে এমপ্লয়েবল এডুকেশন ডাবলি মানে এমন এডুকেশন দেবো যাতে তাদেরকে মানুষ টানাটানি করে এখন দেখেন দ্য হোল সিস্টেম ইজ নাও চেঞ্জিং টু এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স আমি এদিকে লোকজন না পড়ান আমি তো এখনো সেই বিবিএ এম বিএ পড়াতেই থাকেন হাজার হাজার লোক তো তখন আমরা কোথায় পাবো কিন্তু আব্দুল মতলব আমি বিবিএ এমবিএ বিএ পড়েও আমাদের দেশে তো এমনকি ব্যবস্থাপক আপনারা বড় বড় ব্যবসায়ীরা ব্যবস্থাপক আনছেন ভারত থেকে তাইওয়ান থেকে এমনকি চীন থেকে মানে ব্যবস্থাপক তো বিদেশ থেকে আনছেন তাহলে বিবিএ এম পড়েই আমরা কি লাভ হচ্ছে আমাদের সেখানে দেখতে হবে আমাদের যারা বিবিএম তারা কিন্তু কোয়াইট গুড অ্যান্ড দে আর ডুইং ভেরি ওয়েল কিন্তু নাম্বার অফ ম্যানেজার্স কটা নেবেন আপনি আপনাকে দরকার মোট টেকনিক্যাল ম্যানেজার যেগুলো আমরা বিদেশ থেকে আনছি বেশিরভাগই দেখবেন টেকনিক্যাল ম্যানেজার বড় বড় মেশিন আছে সেটা তো চারাবার আমাদের এখানে টেকনিক্যাল এডুকেশন নেই দশ কোটি বিশ কোটি টাকার মেশিন সেটা একটা নষ্ট হয়ে গেলে একটা কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে গেলে কিন্তু আমার সব ব্লকড ওটা সারাবার লোক নেই এই যে এই যে লোকগুলো আমাদের আনতে হয় একটা খালি মেশিন স্ট্যাবলিশ করতে থাউজেন্ড পাউন্ডস পার ডে নেয় বড় বড়ো মেকানিকরা সো এখন এইগুলো কিন্তু আমাদের ইয়াং পিপলদের আছে আমরা কিন্তু বারবার বলেছি মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে স্কিল ডেভেলপ করতে হবে যেদিকে দরকার যেমন এখন যদি আপনি মেকানিক্যাল ট্রেনিং দেন ইঞ্জিনিয়ারিং দেন তারা কি করবে গাড়ির ইঞ্জিন ইঞ্জিন ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন শেখাবে কিন্তু আর দশ বছর পরে এখন কোনো ইঞ্জিনই থাকবে না সব ইলেকট্রিক ভেহিকেল হয়ে যাবে তাহলে এখন থেকে যদি আপনি ইলেকট্রিক ভেহিকেল না নেন এডুকেশান না দেন তাহলে দশ বছর কী হবে এই ছয় বিলিয়ন ডলার আমরা বিদেশে দিচ্ছি এটা ষাট বিলিয়নে চলে যাবে আরো বাড়বে আনা আমি আপনার কাছে এরপরে যখন আসবো এই ব্র্যাকের এই গবেষণাটিতেই কিন্তু শিক্ষা খাতের উন্নয়নও আহ মানে তিনটি সবচেয়ে মানুষের যে উদ্বেগ তার মধ্যে একটি জায়গায় এসেছে কাজে এই বিষয়টি নিয়েও বোধহয় আলাপ করা দরকার যে একটি একটির সাথে সম্পর্কিত কিনা ডক্টর শামসুল আলম মানে আসিফ সালেও শুরু করলেন সেখান থেকে আব্দুল মাতলুব আহমদ বলছিলেন যে এর জন্য গবেষণারও প্রয়োজন নাই খুব সারপ্রাইজও করছে না যে কর্মসংস্থানই মূল চ্যালেঞ্জ হয়ে উঠছে কারণ আমরা তো অপেক্ষা করছিলাম যাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি যে ছেষট্টি শতাংশ এখন জনসংখ্যার আমাদের তরুণ আমরা জানতাম যে এই সময়ে একটা বিরাট তরুণ জনগোষ্ঠী সৃষ্টি হবে সেই অনুযায়ী আমরা তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলাম না কেন ধন্যবাদ আপনাকে অবশ্যই কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ তরুণ ভোটার তাদেরও নতুন ভোটার মানে প্রথমবার যারা ভোট দেবেন তো তাদেরও নিশ্চয়ই বিবেচনার এই বিষয়টি মূল বিষয় যে কর্মসংস্থানে কি হবে একটি বিষয় যেটা মাত্র আহমেদ ভাই ভালোভাবেই বলেছেন আসলে সরকার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দু হাজার নয় সালে যখন ক্ষমতায় আসে আমি একটু গোড়ার থেকেই বলি আমরা এই সরকার পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে তো সেখানে যখন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা মানে প্রণয়ন করি তার মূল লক্ষ্য ছিল দারিদ্র কমে আনা এবং দারিদ্র কমিয়ে আনা সম্ভব কেবল তখনই যখন কর্মসংস্থান সৃষ্টি হবে কাজে কর্মসংস্থান ছিল আমাদের মূল লক্ষ্য এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা নির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি এক কোটি উনত্রিশ লক্ষ কর্মসংস্থান যাতে হয় দেশে সেইভাবে কৌশল ও কর্মসূচি প্রণয়ন করা হয়েছিল এবং হয়েছে যেটা এখনও চলছে বাস্তবায়ন তো কর্মসংস্থানকে যথার্থভাবেই সরকার গুরুত্ব দিয়েছে এবং এটি খুবই প্রাসঙ্গিক তারপরও যেটা হচ্ছে সেটা একটি বিষয় একটু লক্ষণীয় আমরা মনে করি যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আমাদের হিসেব মোতাবেক নিরানব্বই লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দু হাজার থেকে পনেরো পর্যন্ত যেখানে আমাদের লক্ষ্য ছিল এক কোটি চার লক্ষ সামান্য কিছু ব্যবধান এত পুরোটা হয়নি তবে সেই গ্যাপটাও কিন্তু খুব কম সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এক কোটি উনত্রিশ লক্ষ আমরা হিসেব নির্ধারণ করেছি তো আমরা সেখানে হয়তো পুরোটা নাও হতে পারে একটি বিষয় হলো সরকার আমি চিন্তা করি সরকার যখন পরিকল্পনা গ্রহণ করে তখন কি সরকার সেটাও ঠিক করে যে এই স্তরের এই মানের চাকরি নাকি এই যে আপনি নিরানব্বই লক্ষ চাকরি বলছেন এগুলো কাদের জন্য বেসরকারি মিলিয়ে কর্মসংস্থানটা আমাদের হিসেবে করতে হয় কারণ বেসরকারি খাত এখন একটা ব্যাপক ভূমিকা পালন করে আমাদের অর্থনীতি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার হলো বিনিয়োগের পরিমাণ ধরুন প্রায় চৌষট্টি বিলিয়ন এই ব্যক্তি খাত থেকে আসে আর একুশ বাইশ বিলিয়ন সরকার ব্যয় করে তো এই যত কর্মসংস্থান সৃষ্টি হবে সেটা সরকারি খাত এবং বেসরকারি খাত মিলিয়ে এমনকি আমি বলতে চাই আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক খাত মিলে আনুষ্ঠানিক মানে সরকার নিয়োগপত্র যারা পায় বা প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে যারা কাজ করে আর যারা মৌখিক চুক্তিতে কাজ করে বা তাদের মানে নিয়োগ পত্র দেওয়া হয় না অনানুষ্ঠানিক থেকে যেমন কৃষিতে শ্রম দিচ্ছে কিন্তু কোনো নিয়োগপত্র নেই তো এখন এই কর্মসংস্থান সৃষ্টিতে আমরা অনেক জোর দিয়েছি আমরা বলেছি বিনিয়োগ এগারো থেকে বারো শতাংশ প্রত্যেক বছর বাড়ার দরকার আসলে বেড়েছে বিনিয়োগ স্থির নেই আট থেকে নয় শতাংশ সহ প্রকৃতভাবেই বেড়েছে যদিও আমাদের চাওয়া ছিল এগারো থেকে বারো শতাংশ তো সেটাও হয়নি এ কারণে আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ জ্বালানি বা যেটাকে বলে শক্তি দেওয়া মানে যেটা ফিউল তো এইটা এখন কাটিয়ে উঠেছি এখন বিনিয়োগ গতিশীলতা অবশ্যই পাবে আমরা হান্ড্রেড ইকোনমিক জোনস করছি তার মধ্যে কাজ চলছে প্রায় তিরিশটির মধ্যে কিছু বিদেশি বিনিয়োগ হচ্ছে কিছু প্রাইভেট খাতে আমাদের অর্থনীতি অঞ্চল গড়ে উঠছে কিছুটা স্তীমিত হয়েছে বিবিএসের তথ্য মোতাবেক তেরো থেকে চোদ্দো পনেরো ষোলো অর্থ বছরে তো এরও একটা কারণ হল প্রবৃদ্ধি যতই হোক ক্রমান্বয়ে কর্মসংস্থান বৃদ্ধির হার কিন্তু কমতে থাকবে এটা অর্থনীতির নিয়মটা এরকম হলো যে আপনি একই জমিতে বারবার চাষ খেলে উৎপাদন কমিয়ে আসবে আপনি সমপরিমাণ পরিমাণ সার শ্রম ব্যবহার করলো তো অর্থনীতির ক্ষেত্রে কিন্তু এটা সত্য আমরা বিনিয়োগ যতই করবো ক্রমান্বয়ে কিন্তু প্রবৃদ্ধি আর এই বিনিয়োগের হারটা তখন প্রবৃদ্ধির সঙ্গে নিয়োগের হারটা একটু একটু করে কমতে থাকবে এক সময় ধরেন কারণ যে কথাটা আব্দুল মাতলুব আহমেদ বললেন মানে আপনাদের কাছে সব সময় শুনেছি তার মানে তো কোন জায়গায় কর্মসংস্থানের বেশি মানে সুযোগ সৃষ্টি হবে সেই অনুযায়ী আসলে জনশক্তিকে প্রস্তুত করতে হবে আমি একটা বিরতিতে যাই বিরতির পর ডক্টর শামসুল আলম আপনাকে দিয়ে শুরু করবো এই জায়গায় যে আমাদের সরকার আসলে জানেন কি না যে কত মানে কোন দিকে দক্ষতা বৃদ্ধি করলে বা কি ধরনের পড়ালেখা করালে আগামী বিশ বছরের জন্য আমাদের যুবকরা প্রস্তুত হবেন সেই বিষয়টি নিশ্চিত কিন্তু রাজনৈতিক দলগুলোই বা কিসের ভিত্তিতে প্রতিশ্রুতি দেবে সেই নিয়েও আলোচনা করতে চাই একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহানি ডক্টর শামসুল আলম আলোচনা করছিলাম যে তরুণদের মূল প্রত্যাশাই হয়ে দাঁড়িয়েছে কর্মসংস্থান ব্র্যাকেট জরিপ অনুযায়ী এই নির্বাচনে কিন্তু আমি জানতে চাইছিলাম যে সরকারের কাছে বা আমাদের কাছে কোনো পরিসংখ্যান আছে কি না যে আসলে কোন পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার তরুণদের বা সবচেয়ে বেশি দরকার কি ধরনের কাজে সবচেয়ে বেশি চাহিদা সেসব কোনো পরিসংখ্যান আছে কিনা পরিসংখ্যান যেটা সে তো আমাদের বিচার বিশ্লেষণ সরকার রয়েছে সেটি হলো এই বাজার উপযোগী শিক্ষাটাকে করার জন্য সর্বমুখী প্রয়াস নেওয়া হচ্ছে আপনি জানেন বাংলাদেশে দশ বছর আগেও মেরিটাইম বিশ্ববিদ্যালয় ছিল না নার্সিং এখানে প্রচুর করা হয়েছে চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স করা হলো এটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেকগুলো করা হয়েছে এবং প্রত্যেক জেলায় একটি করে করা হবে ফ্যাশন বিশ্ববিদ্যালয় হয়েছে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হয়েছে টেকনিক্যাল স্কুল কলেজ প্রত্যেকটা উপজেলার টেকনিক স্কুল থাকবে অন্তত কম করে হলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেক সুযোগ দেওয়া হয়েছে যাতে তারা শিল্পসম্মত বাজারসম্মত গ্র্যাজুয়েট তৈরি করতে পারেন অ্যারোটনি এভিয়েশন এবং কী বলে এটাকে অ্যারোনটিক্যাল অ্যারোনটিক্স পড়ানোর জন্যে বিশ্ববিদ্যালয় একটা প্রকল্প পাশ হয়েছে এ দ্বারা আমি বলতে চাচ্ছি আমি এই বিশ্ববিদ্যালয়গুলোর নাম শুনিয়ে বুঝতে পাচ্ছেন। যে এটাকে বাজার উপযোগী প্রযুক্তি নির্ভর ডিজিটাইজড যে লেখাপড়ার পদ্ধতি এটাকে জোর দেওয়া হচ্ছে সরকারি পর্যায় থেকে আর বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সুযোগ দেওয়ার অর্থ হলো যেহেতু তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্ররা টাকা পয়সা দিয়ে পড়াশোনা করবে নিশ্চয়ই তারা বাজারের চাহিদা অনুযায়ী তারা পড়াশোনা করবে কাজে এদিক থেকে সরকারের কৌশল আমি মনে করি যথাযথ কারণ আমরা প্রযুক্তি শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছি বাজারে এখন সাধারণ এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে ছাত্রদের যথেষ্ট আগ্রহ আছে কিনা যারা বেরিয়ে আসছেন তারা মানসম্মতভাবে ভাবে বেরিয়ে আসছেন কিনা এর মধ্যে তো কয়েকটি ব্যাচ বেরিয়েও এসেছেন এবং তারা বেরিয়ে আসলে যত যত চাকরি পাচ্ছেন কিনা কেউ সেগুলো অ্যাসেস করছে যখন কম্পিউটার সায়েন্স খোলা হলো সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর দুই একটি বিশ্ববিদ্যালয়ে অনেকে ভাবছিল এরা কোথায় চাকরি পাবে তো এরা কেউ কিন্তু বসে নেই তো যখন দেখবে বাজারে এই ছাত্র যারা পড়াশোনা করবে যে বাজারে কোনটার চাহিদা বেশি তারা সে বাজারের সংকেত অনুসারে তারা বিষয়গুলো বেছে নেবে অবশ্যই এটা আশা করা যায় একটা জিনিস আর দুই হলো মানসম্মত শিক্ষাটা দেয়া আমাদের অনেক ক্ষেত্রেই শিক্ষার মান আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি এটা সকলেই বলছি এবং সেটার জন্য বিশ্ববিদ্যালয় যারা বিশ্ববিদ্যালয় স্বশাসিত বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বেসরকারি বিশ্ব শিক্ষকবৃন্দ এখন তাদের কর্তব্য যাতে মানসম্মত শিক্ষা দেয়া হয় এবং একটা মানসম্মতভাবে সার্টিফিকেট নেওয়া হয় এবং সে প্রযুক্তিগত শিক্ষার উপর যেন জোর দেওয়া হয় তাহলে বাজারের সঙ্গেও সংযুক্তি থাকবে বাজার মানে কি সেটাও ক্রমবর্ধমান এবং পরিবর্তিত আজকে যে প্রযুক্তি আছে কালকে সে প্রযুক্তি কিন্তু থাকবে না সেইভাবে সামনের দিকে লক্ষ্য রেখে আপনার এই পড়াশোনাগুলো সবসময় হালনাগাদ করতে হবে আপনি বলতে শুরু করেছিলেন যে মানে এমপ্লয়েবিলিটি যাতে থাকে এডুকেশনের আর আমি বলছিলাম যে এমনকি কি ব্র্যাকের জরিপেও উঠে এসেছে যে যেই সময় সাতাশ দশমিক ছয় সাত শতাংশ মানুষ আসলে বলছেন যে কর্মসংস্থান মূল চ্যালেঞ্জ তখন তেইশ দশমিক সাত আট পার্সেন্ট মানুষ আবার কিন্তু বলছেন যে তারা মনে করেন শিক্ষা খাতের উন্নয়নটি মূল চ্যালেঞ্জ আমি জিজ্ঞেস করছিলাম যে একটির সাথে একটি যুক্ত কিনা আর ডক্টর শামসুল আলম শব্দটা ব্যবহার করেছেন যে সংকেতটা বুঝে পড়ালেখা করতে হবে যে কোনখানে কর্মসংস্থানের সুযোগ বেশি আসলে সংকেত দেবে কে কাকে ওয়ান্ডারফুল টপিক কারণ এটা একটা বিরাট বড় একটা ভ্যাকিউম আছে গ্যাপ আছে যেটা আপনার কথা মাধ্যমে কিন্তু আমরা সবাই পাচ্ছি সেটা হলো কি যে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি আমাদের পৃথিবীতে আপনি দেখবেন হু হু করে বাড়ছে ইলেকট্রিক ভেহিকলস আপনার কার থেকে শুরু করে বাস ট্রাক কমার্শিয়াল এমনকি এরোপ্লেন এখন ইলেকট্রিক হওয়ার প্ল্যানিং হচ্ছে তার মানে কি আজকে কী আছে ডিজেল এবং পেট্রোল কম্বাসন ইঞ্জিন আজকে পাঁচ বছর পরে চায়নাতে কিন্তু আর ইঞ্জিন থাকবে না কোনো শহরে অলরেডি কোনো শহরে আর কম্বাসন ইঞ্জিনে ট্যাক্সি নাই বাস নাই ভারতে দু হাজার তিরিশের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সফার হয়ে যাবে আজকে বাংলাদেশে আমরা কয়েকটা গাড়ি আনছি ফর রি ইঞ্জিনিয়ারিং পারপাস যা আমরা ইলেকট্রিক ভেহিকেলে যাবো বিশ্বাস করতে পারেন বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি গাড়ি নর্মাল প্যাসেঞ্জার রেজিস্ট্রি হয় না ইঞ্জিন নাই আচ্ছা বিকজ ল হচ্ছে ইঞ্জিন এবং ট্যাস নাম্বার থাকলেই গাড়ি নাম্বার পাবে এখন এই নলেজটা সরকারকে কে দেবে সরকারে যারা বিদেশে যাচ্ছেন ঘুরছেন ইলেকট্রিক্যাল তারা করছে এখন এইটা কাকে বোঝাবো। আজকে সারা পৃথিবী ইলেকট্রিকে চলে যাচ্ছে আজকে আমার এখানে রেজিস্ট্রি পর্যন্ত হয় না তার মানে সরকার রিকগনাইজই করেন না যে ইলেকট্রিক গাড়ি বলে একটা বস্তু আছে আর পাঁচ বছর পরে কিন্তু চায়না হান্ড্রেড হয়ে যাচ্ছে দশ বছর পরে ভারত আমরা কখন যাব সেজন্যই বলছি আজকে যদি আপনি নিজে রিয়েলাইজ না করেন তাহলে আপনি এডুকেশন কখন আনবেন কখন কারিকলমে ইভি আনবেন সেই কারিকুলাম হবে আমাদের ইঞ্জিনিয়ার শিক্ষা পাবে তবেই না আমরা আসবো তো এই যে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশিদের চলে যাবে সেই জন্য আপনার ছিল যে কে বলবে এটার জন্য আমি টুর্কিতে গেছিলাম টার্কিতে আমি দেখলাম চেম্বার অফ কমার্সের সাথে দ্যাট ইজ ইন্ডাস্ট্রির সাথে এডুকেশনের কিন্তু সামঞ্জস্য অ্যান্ড দেয়ার এ একটা প্যাকেজ এবং এই প্যাকেজটাকে সাপোর্ট করে সরকার ইজ এ ট্রাইল ট্রাইপল থিং ওরা ইন্ডাস্ট্রি বলে আমার আজকে ইভি ভেহিকেল ইঞ্জিনিয়ার লাগবে আজ থেকে আমি যেমন বলছি আমাদের বিশ হাজার ইঞ্জিনিয়ার লাগবে আগামী পাঁচ বছরে ঠিক সেরকমভাবে উই আর নাও টাইং আপ উইথ সাম ইউনিভার্সিটিস অ্যান্ড চায়নাতে সেরকম ভাবে কারণ যে 100 টা রপ্তানি জোনের কথা যে এখন ঘন ঘন শুনি মানে গত বছর ধরেই শুনছি এইগুলো হয়ে গেলে তো একটা বিপুল সংখ্যক দক্ষ মানুষের আপনাদেরই প্রয়োজন হবে এক্স্যাক্টলি সো সেজন্যই সাথে সাথে এই যে আপনি বললেন না যে চিন্তাটা করবে কি চিন্তাটা করতে হবে ইন্ডাস্ট্রি চিন্তাটা করতে হবে একাডেমি সাপোর্টেড বাই দিস গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের এখানে আমরা অনেকবার এডুকেশন মিনিস্ট্রিতে রিকোয়েস্ট করেছি যে আপনারা দে ডান ইট যেমন একটু আগে ডাক্তার আলম সাহেব বললেন যে সরকারি তো অনেক করেছেন এবং এই যে টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রত্যেকের কলেজে খোলা বাট হোয়াট আই ওয়াজ টেলিং যে নতুন একটা হসপিটাল করতে যে কষ্ট যে গ্রাউন্ড ওয়ার্ড থেকে হসপিটাল বানিয়ে মেশিন আনো তার চেয়ে মাছ বেটার যে এক্সিস্টিং হসপিটালের মধ্যে নতুন মেশিন নিয়ে এসে চালু করে দেওয়া সো আমাদের তো হাজারে হাজার এডুকেশন ইনস্টিটিউশন আছে ওয়াই উই চেঞ্জ সেভেন্টি পার্সেন্ট এটা ক্লাস এইটের পর থেকে

জনাতে শেখ হাসিনা উনি কিন্তু এদিকে অনেক চিন্তা ভাবনা করছেন কিন্তু আমরা যারা সব প্লেয়ার আছি আমরা কিন্তু এখনো বসে আছি সেই কখন এটা মিলে একসাথে কাজ করবে আব্দুল মাতাব আহমেদ পরে যখন আপনার কাছে আসবো সময় তো খুব দ্রুত মানে আমরাও তো এই যে ডিভিডেন্ডের সময়টা পার হয়ে যাচ্ছি সেই বিষয়টা নিয়ে আলাপ করতে চাই আসিফ সালে যে কথাটি আব্দুল মাতলুব আহমেদ বললেন যে মানে আসলে এইটের পর থেকেই তো কর্মমুখী শিক্ষায় যাওয়া যায় আপনাদের জরিপটা মানে এটা আসলে হয়তো উনি বলবেন যে গবেষণার দরকার ছিল না এটা কিন্তু স্পষ্ট যে দেখবেন আপনি যে আপনি মানে সেখানে স্পষ্ট যে শিক্ষা যত বেশি কর্মসংস্থান তাদের কাছে তত বেশি গুরুতর সমস্যা হয়ে দেখা দিয়েছে এবং সেটাই আমরা আমরা যেটা বলছিলাম যে আপনার প্রায় তিন লাখ ছেলে এখন ইউনিভার্সিটি পাশ করে বেরোচ্ছে এবং তাদের মধ্যে সাতচল্লিশ পার্সেন্টই বেকার বা আন্ডার এমপ্লয়েড হয়ে এখন সেটাই একটা দরিদ্র কৃষকের ছেলে বা মেয়ে যখন তাকে এত টাকা পয়সা ইনভেস্ট করে পড়ানো হচ্ছে সে মনে করছে যে ইউনিভার্সিটি থেকে পাশ করলেই তার দারিদ্র থেকে মুক্তি হবে এখন এত টাকা পয়সা সে কারণেই কিন্তু সে ইনভেস্ট করছে তারপরে যখন সে বেকারত্বের অভিশাপে যাচ্ছে তখন কতটা ফ্রাস্ট্রেশন হতে পারে সেটা চিন্তা করে মানে এটা কিন্তু আরও ভয়ঙ্কর ব্যাপার কারণ এত কষ্ট করে পড়াশোনা করার পরেও যদি বেকার সেখান থেকে যে ফ্রাস্ট্রেশনটা আমরা প্রত্যেকেই যারা এমপ্লয় করি আমাদের কাছে যেটা মত ভাই বলছিলেন যে এত চিঠিপত্র আসে এক একটা এক একটা চাকরির জন্য এবং অনেক ক্ষেত্রেই মনে হয় যে মানে আসলে এই ফ্রাস্ট্রেশনটা একটা ভয়াবহ রূপ নিচ্ছে আপনি আমি যদি একটু জরিপটা সম্পর্কে একটু বলতে চাই কারণ এখানে আবার শিক্ষা খাতের উন্নয়নের প্রসঙ্গটাও কারণ এখানে একটা একটা যা জিনিস আমরা আবার প্রাইভেট সেক্টরের সঙ্গে যখন কথা বলি আমাদের মতো সোশ্যাল সেক্টর আমরা স্কিলস বা ভোকেশনাল ট্রেনিংটা কর্মমুখী শিক্ষাটাকে আরও জনপ্রিয় করতে যাচ্ছি কারণ আমাদেরকে এটা আগে থেকেই বলতে হবে সবাইকে যে ইউনিভার্সিটিতে যাওয়া মানেই তোমার কর্মসংস্থানের নিশ্চয়তা নাই সো প্রথম থেকেই চিন্তা করতে হবে যে আমি কি ওই দিকে যাবো কি না এবং সেক্ষেত্রে কর্মমুখী শেখা একটা অ্যাট্রাক্টিভ অল্টারনেটিভ হতে পারে এবং সেটা আমরা কিছুদিন আগে সরকারের সাথে একটা পাইলট শুরু করেছিলাম ক্লাস নাইনেই সেটাকে শুরু করা এবং আমাদের যেটা দেখা গেছে যে এইটা প্রচণ্ড সাকসেসফুল হয়েছে এবং একশো বিশ জনের মধ্যে এবং মাদ্রাসা এবং আমরা হাই স্কুল দু জায়গাতেই কাজ শুরু করেছি এবং সেখানে দেখা যাচ্ছে মাদ্রাসার ছেলে আগ্রহ অনেক বেশি এটাতে তারা অন্য স্কিলস প্রতিষ্ঠানগুলো যেখানে লোকজনকে বৃত্তি দিয়ে নিয়ে আসতে পারে না সেখানে তারা স্কুলের পরে গিয়ে নিজেরা গিয়ে টিটিসিগুলোতে গিয়ে কাজ শিখছে কারণ তারা জানে তাদের একটা অল্টারনেটিভ লাইভলিহুড দরকার তো এই জিনিসটা যদি আমরা সারা বাংলাদেশে ভোকেশনাল ট্রেনিং সম্পর্কে একটা খারাপ ধারণা নেগেটিভ আসলে মানে সবাই মনে করে যে যার আর কোনো গতি নাই সে যাবে ভোকেশনাল এ এবং সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরের একটা রেসপন্সিবিলিটি আছে সেটা হচ্ছে যে যারা এই শিক্ষা নিয়ে আসবে তাদেরকে কিন্তু মজুরি একটু বেশি দিতে হবে কারণ আমরাও দেখছি যে আমাদের ট্রেনিং সেন্টার থেকে যারা পাশ করে বেরিয়ে কাজ নিচ্ছে তাদের যে মজুরি হচ্ছে বা বেতন হচ্ছে সেটা যে একটা আনস্কিল ওয়ার্কার যাকে নিচ্ছে তার থেকে খুব একটা বেশি হচ্ছে না তখন চিন্তা করছে এত কষ্ট করে তিন মাস আমি শিখলাম এটার অপরচুনিটি কষ্ট আছে কেন আমি শিখবো যখন আনস্কিল্ড ওয়ার্কারও একটা সেম বেতনে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা চাকরি পাচ্ছে তো সেখানে কিন্তু ইনসেন্টিভটা প্রাইভেট সেক্টরকেও ক্রিয়েট করতে হবে যে আমি স্কিল্ড ওয়ার্কার নিলে আমাকে মজুরি বেশি দিতে হবে তার সার্টিফিকেশন থাকবে তো এটা আপনার রুরাল আরবান আমাদের জরিপটা আমরা সারা বাংলাদেশে করেছি এক নম্বর সেটা হচ্ছে যে পাঁচ হাজার তিনশো আটষট্টি জনের মধ্যে আমরা প্রতিটা জেলা কাভার করেছি সিটি কর্পোরেশন এবং মিউনিসিপালি কভার করেছি বিশটি উপজেলা এক একটা ডিভিশন থেকে নেওয়া হয়েছে এবং এখানে যেটা আমরা দেখ এমনি রুরাল আরবান ডিভাইডের মধ্যে আমরা পঞ্চান্ন পার্সেন্ট রুরাল জনগোষ্ঠী এবং বাকিটা এবং সিটি কর্পোরেশন এটাও তো বাংলাদেশের সমাজের জন্য একটা নতুন ফেনোমেনা বলতে হবে যে মানে সমাজের প্রায় উনপঞ্চাশ মানে সাড়ে শতাংশ নারী কাজ খুঁজছেন মানে এই নারীরাও তো কাজ খুঁজতেন না এর আগে এত ব্যাপার এবং আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে গ্রামের যারা আছেন তারা বেশি কাজ করছেন শহরের থেকে সেটাও একটা ইন্টারেস্টিং ফেনোমেনা কারণ আমরা দেখছি যে আটান্ন পার্সেন্ট যারা পার্টিকুলারলি রুরাল জনগোষ্ঠী মেয়েদের মধ্যে তারা বেশি শহরের তুলনায় কাজ করছে এটা কিছুটা এটা আমরা সরকারের পাশাপাশি এনজিও যারা আমরা গত বছর কাজ গত অনেক বছর ধরে কাজ করেছি নারীদের ক্ষমতায়নে আমরা কিছুটা এটা ক্রেডিট নেব যে এটার একটা মানুষ বেরিয়ে আসছে মানে মেয়েরাও বেরিয়ে আসছে এবং সেই সঙ্গে আসলে তৈরি হয়েছে একটা বিরতিতে যাই ডক্টর আলম আমি ফিরে একটু আলোচনা করব যে এই কথাগুলো মাথায় রেখে আসলে রাজনৈতিক দলগুলো কি ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে আগামীর জন্য যা আহ নির্বাচনেও ভোটারদের আকৃষ্ট করবে এবং আগামী সময়েও আসলে দেশ অগ্রসর হতে সাহায্য করবে একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহে আমি ডক্টর শামসুল আলম আপনার কাছে জানতে চাই আমি শুরুর সূচনায়ও বলেছিলাম যে এবার সকলের মানে বড় দলগুলোর সকলেরই নির্বাচনী ইশতেহারেও ভীষণ গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থানের প্রসঙ্গটি আওয়ামী লীগ তো বলছেই যে তারা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী তরুণ মানে তরুণ উদ্যোক্তা সৃষ্টির বিষয়টিও মাথায় রাখবে বয়স সীমা উঠিয়ে দিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট তরুণদের স্বার্থের কথাই মাথায় রেখে

এখন এই তরুণদের মনে স্বপ্ন জাগাতে এবং তাদের মানে অবাস্তব প্রতিশ্রুতি দিলে সেটা বুমেরাং হবে একসময় সেটি হলো এই আমরা চাপটি শেষ সীমা নাই বয়সের বা শুরুর সীমা নাই এটা বোধ হয় আমাদের দেশে যেখানে বেকার সমস্যাটা আমরা এখনও বলি যে বেশ প্রকট সেখানে আমি বয়স উঠিয়ে দেওয়া মানে কি আমি নতুন কর্মসংস্থান শ্রী পদগুলো কিন্তু বন্ধ করে দেওয়া এক আর ধরো সরকার এখন আমাদের মনে রাখতে হবে ব্যক্তিঘাত কিন্তু অনেক বড়। অনেক ব্যবসা বাণিজ্য শিল্পের বিকাশ অনেক হয়েছে সরকারের পক্ষে কর্মসংস্থান সৃষ্টি করে সবাইকে চাকরি দেওয়া কিন্তু কঠিন হবে তো সেই জন্য যেটি করতে হবে আত্মপ্রাপ্ত উদ্যোক্তা সৃষ্টিরও আপনার সুযোগ নিতে হবে এবং যারা শিল্পের সঙ্গে সংযুক্ত হয়ে নিজেরাই আপনার সেবা সৃষ্টি করবে বা নানান পণ্য উৎপাদন তারা নিজেরা যাবে হয়েছে সেটা অনলাইন ব্যবসাটা কীভাবে হলো আপনি দেখঠা ও উবার এগুলো তো সব ইনোভেটিভ আইডিয়া থেকে আমার দেশে এসছে তো এরকম প্রচুর আসবে আইসিটি সার্ভিসেস আইসিটি এক্সপোর্ট সফটওয়্যার প্রোগ্রামিং প্রচুর স্কোপ রয়ে গেছে তো সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল এই কথাগুলো এইভাবেই বাস্তবসম্মতভাবে বলতে হবে যে এখন বাজার নির্ভর লেখাপড়া বাজার নির্ভর নির্ভর উদ্যোক্তা তৈরি হওয়া এবং এই বাজারকে কাজ করতে দেওয়া যে সরকারি আসুক যেভাবে আসুক বাজার হলো সবচেয়ে বড় এখন প্রতিষ্ঠান কার্যকর প্রতিষ্ঠান যা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে আর সরকার নিজেও করবে এই বিষয়গুলি স্পষ্টভাবে আকর্ষণীয়ভাবে নতুন প্রজন্মকে বলতে পারলে তারা আকৃষ্ট হবে এবং যত রকমের প্রযুক্তিগত শিক্ষা সুযোগ সরকার সৃষ্টি করছে সেখানে উদ্যোক্তা সৃষ্টি হওয়ার যথেষ্ট সুযোগও তৈরি হচ্ছে আজকে আপনার যেটা আমি বললাম এভিয়েশন অ্যারোনটিক যদি প্রশিক্ষণ হয় সরকার যেন চাকরি চাইতে হবে না সে দেশে বিদেশে চাকরি পাবে আপনার আপনার যদি প্রশিক্ষণ দিতে পারি প্রযুক্তিতে রোবোটিক্স আমরা ন্যানো টেকনোলজি মানে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ আমাদের দর্শক আরেন রাজু লিখছিলেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা উদ্ভাবনের খবর পাই সেগুলো হারিয়ে যায় আমার মনে হয় আপনি কতগুলো উদ্যোগ সফল উদ্যোগের কথাও বলেছেন এই সময়ে আমি আব্দুল মাতলুব আহমেদ আপনার কাছে জানতে চাই যে আপনার কি প্রত্যাশা যে রাজনৈতিক দলগুলো আসলে কি দিক নির্দেশনা দিতে পারে মূল চ্যালেঞ্জ কর্মসংস্থানকে অ্যাড্রেস করবার জন্য ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাই ডিবিসি কে কারণ একটা সো ভেরি ইম্পর্টেন্ট টপিক যে যেসব দল ইলেকশন করতে চাচ্ছে তারা নতুন প্রজন্মের জন্য চিন্তা করছে কি না এবং চিন্তা করলে তাদের জন্য তাদের সমস্যার সমাধানের জন্য কি আনছেন ইশতেহারে দিচ্ছেন কিনা এটা কিন্তু ইম্পর্টেন্ট তার মধ্যে অফকোর্স এমপ্লয়মেন্ট ইজ ইম্পর্টেন্ট কিন্তু এমপ্লয়মেন্ট কোনো দিন ইজ নট দি এন্ড এটার যে পিছনে যেটা হচ্ছিল এডুকেশন সো এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট ইজ ভেরি মাচ লিঙ্কড এবং এডুকেশন এই আগের ব্রিটিশ আমলের এডুকেশন না দিয়ে কারেন্ট হাল এডুকেশন যেই করেই হোক যদি ইস্তেহারে থাকে অবশ্যই নতুন প্রজন্ম এটাকে ওয়েলকাম জানাবে আসলে প্রাইভেট বেসরকারি উদ্যোগ তারা বা বেসরকারি খাত কিভাবে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারে সেটা মানে আপনারাও কি আপনাদের জন্য প্রয়োজনীয় কাজ কোনটা সেই সংকেত দিতে পারেন বা সেই উদ্যোগ নিতে পারেন কিনা হ্যাঁ অবভিয়াসলি আমাদের তো ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স কিন্তু অল অ্যাসোসিয়েশন কিন্তু অ্যাপেক্স বডি আছে চেম্বারেরও আছে তো ওইখানে কিন্তু অল লাইন আইটেমস রয়েছে এবং সেই লাইন আইটেমে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু যদি এডুকেশন অ্যান্ড ফেডারেশন যদি একটা একসাথে সমন্বয় করে এবং সেইখানে যদি সরকার এটাকে গাইড করে অবশ্যই আমাদের এন্টায়ার এডুকেশন সিস্টেম কিন্তু এমপ্লয়েবল দিকে চলে যেতে পারবে সাথে সাথে আমার বলা উচিত সেটা হচ্ছে যে আজকে তরুণদের মধ্যে দি আদার বিগ প্রবলেম হলো মাদক ড্রাগস এবং ইশতেহারে আই উড ওয়েলকাম যে ড্রাগসের উপরে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে উনি অ্যাটাক করেছিলেন সেটা কন্টিনিউটা করা দরকার আপনি যে ড্রাগস এর কথা বলেছেন সেটাও এসেছে উদ্বেগের অংশ হিসেবে কিন্তু সেই সমস্যা যেমন শহর থেকে গ্রামে তেমনি এই যে বেকারত্ব সমস্যার কথাও যে আলাপ করছিলাম আমরা সেই সমস্যাটাও দেখা যাচ্ছে যে গ্রামে চাহিদাটা আরো বেশি আপনার তার মানে তো এই বিনিয়োগ শিল্পদ্যোগ এগুলো আসলে শুধু শহরে থাকলে চলবে না না অবভিয়াসলি এখন ইফ ইউ লুক এট দ্য এন্টায়ার সিচুয়েশন শহরে কিন্তু আর ব্যবসা নাই ব্যবসা কিন্তু আস্তে আস্তে গ্রামের দিকে চলে গেছে আজকে যদি দেখেন বড় বড় কোম্পানিরা তারা কিন্তু বেঁচে আছে গ্রামের বাজার থেকে শহরে আর কজন খাচ্ছে কিন্তু সেই জন্যই গ্রামে কর্মসংস্থান ক্রিয়েট করলেই বাজারটা বড়ো হবে যেভাবে ডাক্তার আলম বললেন যে বাজারকে সামনে রেখে কিন্তু কাজ করতে হবে বাজারটা কোথায় মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার আমাদের বলছেন লোকের দ্য ডোমেস্টিক মার্কেট তোমরা দূর সেই সাউথ সাউথ বাজার দরকার নাই আমাদের এখানেই তো মার্কেট আছে অনেক তো এই দিকে তুমি স্যাটিসফাই করো না মার্কেট কোথায় কোথায় পাবে পাবে মিলিয়ন পিপল আমি যোগ আমেরিকা একটা শক্তিশালী দেশ আপনি মেড ইন ইউএস প্রোডাক্ট বাংলাদেশে পাবেন বা কোথাও তার কারণটা কি এত বিরাট বাজার তার নিজের বাজারকেই সে ব্যবহার করে তো বাংলাদেশ কিন্তু ভাগতে হবে সতেরো কোটি মানুষের দেশ আমাদের তো বহির্মুখী হতে হয় না ছি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের নিজস্ব বাজারটাকে ব্যবহার করা বাজারকে সম্প্রসারিত করা বাজারকে কাজ করতে সুযোগ আর ইস্তেহারে আমরা চাই যে যেই মেগার প্রজেক্টগুলো সরকার চালিয়ে যাচ্ছে বিগ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট পরিবহন খাতে সমস্যাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং শুধু সেটা না যে ব্রিজ রোড রেলওয়েকে ইমপ্রুভ করা এইগুলো কিন্তু আমরা চাই ইশতেহারে যে এটা যদি কন্টিনিউ করে কারণ এইটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের যাদের আমরা চিন্তা করছি তাদেরকে ইজ অফ ডুয়িং বিজনেস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেহে একটা সাথে একটা তো ভীষণভাবে ইন্টাররিলেটেড মানে এত সম্পর্কিত কারণ পরিবহন মানে ট্রান্সপোর্ট এই অবকাঠামোগত উন্নয়ন না হলে আসলে ব্যবসা করবার ইজ অফ ডুয়িং বিজনেস বাড়বে না সেটা না বাড়লে পরে বিনিয়োগ বাড়বে না বিনিয়োগ না বাড়লে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না আর শিক্ষাগত উন্নয়ন না হলে আবার এমপ্লয়মেন্ট করবার মতো লোক পাওয়া যাবে না আমার অনেক দর্শক এই শিক্ষার মান আর এই নিয়ে তো লিখছেন একজন লিখছেন যে মোহাম্মদ মফিজুর রহমান যে আমাদের অভিভাবকেরা মনে করেন যে উচ্চশিক্ষা নিতে না পারলে ছেলে ভালো চাকুরি বিশেষ করে সরকারি চাকরি পাবে না আর তাহলে তার কোনো দাপট হবে না একটা তো সামাজিক মনস্তত্ব চেঞ্জেরও প্রয়োজন আছে এটাও একটা ব্যাপক একটা ক্যাম্পেইন দরকার এটা কিন্তু শুধু বাংলাদেশে না এটা কিছু ইউরোপিয়ান দেশ ছাড়া সারা পৃথিবীতেই এ সমস্যা আছে তবে এইখানে বাংলাদেশে যেহেতু আনএমপ্লয়মেন্টের সমস্যাটা অনেক বেশি সেই ক্ষেত্রেই যে ওই জিনিসগুলো যে এখন সবাই মনে করে উচ্চশিক্ষা ইউনিভার্সিটি শিক্ষার মাধ্যমে ছাড়া আর কোনো উপায় নাই সেই ইনফরমেশনটা সবাইকে জানাতে হবে যে মানে অনেক দের আর মেনি ওয়েজ ইউ ক্যান গো এর মধ্যে খুব দুঃখ এবং একটা জিনিস যেটা আমাদের দেখতে আমরা যতই কিন্তু চেষ্টা করি আমাদের এই বাইশ লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর কর্মক্ষেত্রে যুক্ত হয় আমরা যতই এখানে ইনভেস্টমেন্ট হোক আমরা কিন্তু সবার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো না সেখানে আমাদের বিদেশের কাজটা দেখতে হবে নতুন গুলো কি কি ওপেন হচ্ছে কালকে আমরা খবর পেলাম যে জাপানে অনেক লোক কেয়ার সেক্টরে যাবে এখন এই জায়গাতেই যে প্ল্যানিং করেই যে এখানে আমি আজকে সকালে মিনিস্ট্রি অফ মাইগ্রেশনে ছিলাম বিএমএটে ছিলাম অনেক আলাপ করলাম সচিবের সাথে যে এই জিনিসগুলো যে এই মার্কেটগুলো কিন্তু সরকার ওপেন করছেন এটা কিন্তু খুব ভালো লক্ষণ কিন্তু এখন দক্ষ জনবল ভাষা সহ পাঠাতে হবে আমাদেরকে এবং আমরা আমরা যারা সামাজিক সেক্টরে আছে আমরা করতে চাই কারণ এটা এখন বাংলাদেশের এক নম্বর সমস্যা সেই সরকার যদি পলিসিগত কাভার কাভারটা দেয় এবং আমরা যদি লো কস্ট বা একদম বিনা কস্টে যদি আমরা সমস্ত জায়গাতে পাঠাতে পারি নতুন নতুন মার্কেট ওপেন করতে হবে নিজেদের বাজারের জন্য দক্ষতা বৃদ্ধি করতে হবে অন্য বাজারে যাওয়ার জন্য এমন স্কিল যেগুলো দেশে বিদেশে সব জায়গাতে আছে হসপিটালিটি সেক্টর আছে কনস্ট্রাকশনে মেগা প্রজেক্ট খালি বাংলাদেশে হচ্ছে না সিঙ্গাপুরে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এবং সেই জায়গাতে সবাই দক্ষ ওয়ার্কার খোঁজে আমি সেদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এই মাতার বাড়িতে যে আমাদের বড় একটা জাপানি প্রজেক্ট হচ্ছে আমার সাথে সেদিন একজন কথা হচ্ছিল সে বলল যে আমরা তো এখানে দক্ষ ওয়ার্কার পাচ্ছি না তখন আমাদের যে কোম্পানিটা কাজ করছে এখানে জাপানি কোম্পানি তারা সিঙ্গাপুরে কাজ করতো এরকম বাংলাদেশিদেরকে ওখান থেকে নিয়ে আসছে মানে শ্রমিক শ্রমিক আবার ফেরত নিয়ে আসছে বাংলাদেশে আহ কারণ তারা ভাষা জানে এবং তাদের দক্ষতাটা আছে তো অসংখ্য ধন্যবাদ আসিফ সালে ধন্যবাদ আব্দুল মাতলু আহমেদ ধন্যবাদ ডক্টর শামসুল আলম ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন পরবর্তী পর্বে দর কষাকষি চলছে এই নিয়ে করবো আলোচনা আওয়ামী লীগের আমিনুল ইসলাম আমিন বিএনপি সৈয়দ ইমরান সালে প্রিন্স জাতীয় পার্টি এটিউ তাজ রহমানের সঙ্গে